আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। মার্কেট নিয়ে ডিসকাশন করব আজকে আপনাদের সাথে, আশা করি ভিডিওটি দেখবেন, সাথেই থাকবেন। আমরা মার্কেটের বর্তমান পরিস্থিতি নিয়ে একটু দেখার চেষ্টা করি, মার্কেটটা কি পজিশনে রয়েছে। আমরা ডিএসই ওয়েবসাইটে চলে গেলাম। বর্তমানে মার্কেটের পয়েন্ট হচ্ছে 6175, এটা গত দিনের চেয়ে 26 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। টাকার অঙ্কে এটাতে লেনদেন হয়েছে 644 কোটি টাকা। ম্যাক্সিমাম শেয়ারের দাম আজকে বৃদ্ধি পেয়েছে, 168টা শেয়ারের দাম বেড়েছে, 130টার কমেছে, সরি 82টার কমেছে, আর অপরিবর্তিত রয়েছে হচ্ছে 130টার। মোটামুটি এই মোটা দাগে এই ছিল হচ্ছে বাজারের একটা জেনারেল আপডেট। তো টেকনিক্যাল অবস্থাটা কি সেই জিনিসটা আমরা একটু দেখার চেষ্টা করি, চলেন। বাট তার আগে একটু দেখে নেন যে গত দিন 32 পয়েন্ট মাইনাস হয়েছিল এবং আজকে সেটা প্রায় মোটামুটি রিকভার করেছে, 26 পয়েন্ট পজিটিভ ছিল। এখন আসুন দেখি আমরা আমাদের মার্কেটের বর্তমান পরিস্থিতি যেরকম রয়েছে সেটাতে আমরা কি ডিসিশন নিতে পারি, যে আগামী দিনগুলোতে কিরকম যাবে বাজার পরিস্থিতি। আপনারা যদি একটু ভালোভাবে দেখেন, আগের ভিডিওগুলো যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে 6154 থেকে 6122 পর্যন্ত বলেছিলাম সাপোর্ট জোন, এবং মার্কেটটা সাপোর্ট জোন থেকে সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছে এই পজিশনে, সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছে এখান থেকে, এবং এটা সাপোর্ট নিয়েছে অলরেডি আজকে, এবং সাপোর্ট নিয়ে এটা প্রায় 26 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। তো যদি নর্মাল সেন্সে বলি যে মার্কেটটা পজিটিভ ছিল, খুব ভালো কথা, বাট পজিটিভের ভিতরের একটু যদি জিনিস দেখতে চাই আমরা, আসলে কি ধরনের পারফর্ম করেছে মার্কেটটা টোটাল দিনভর, সেই জিনিসটা চলুন একটু দেখি। প্রথম ঘন্টায় মার্কেটটা প্রায় যতটুকু বৃদ্ধি পেয়েছিল পরবর্তীতে কিন্তু মার্কেটটা বৃদ্ধি পায় নাই, এটা হচ্ছে প্রথম ঘন্টার ক্যান্ডেল। প্রথম ঘন্টাতেই মোটামুটি হচ্ছে যে মার্কেটটা যা বাড়ার বেড়ে গিয়েছিল, কিন্তু এরপরে মার্কেটটা কিন্তু আর তেমন বৃদ্ধি পায়নি। এরপরে মার্কেটটা হচ্ছে এই লেভেল পর্যন্ত ছিল এবং তেমন কোনো বৃদ্ধি পায় নাই মার্কেট, একটু বেড়েছে একটু কমেছে, বেড়েছে কমেছে। প্রথম এক ঘন্টা পর থেকে মার্কেটটা আসলে আপস অ্যান্ড ডাউনসের মধ্যে ছিল, বাট ভালো ব্যাপার হচ্ছে মার্কেটটা নিচে যখন যেতে চেয়েছিল তখন হচ্ছে এই সেলাররা শক্তি হারিয়ে ফেলেছিল এবং বায়াররা অনেক স্ট্রং হয়ে গিয়েছিল। আবার যখন উপরে যেতে চাচ্ছিল মার্কেটটা, সেলাররা অনেক বেশি স্ট্রং হয়ে গিয়েছিল এবং মার্কেটটাকে পুশ করে নিচে নিয়ে আসছিল। সো দ্যাট মিন্স হচ্ছে মার্কেটটা একটা, এই লেভেলটা হচ্ছে একটা খুব ক্রুশিয়াল একটা মোমেন্ট, মার্কেটটা ইনডিসিশনের মধ্যে রয়েছে। এই ইনডিসিশনের মধ্যে থাকার কিছু কারণ হচ্ছে, দেখেন মার্কেটে বেশ কিছু রেজিস্ট্যান্স রয়েছে সামনে, অনেকগুলো মুভিং অ্যাভারেজ, এইটা হচ্ছে 20 ডে মুভিং অ্যাভারেজ রয়েছে, 34 ডে মুভিং ইএমএ রয়েছে, এরপরে 200 ডে আর 50 ডে মুভিং অ্যাভারেজ রয়েছে। তো এই অ্যাভারেজগুলোকে যখন মার্কেটের প্রাইসটা অ্যাটাক করবে তখন দেখা যাবে যে মার্কেটটা একটু স্লো হয়ে যাবে, কারণ এইসব জায়গাগুলোতে আমরা কিছুটা সেল প্রেশার দেখতে পাবো। আপনারা যদি একটু লক্ষ্য করেন যে এই পজিশনটাতে, এই পজিশনের ঠিক আগে আপনারা দেখেন এখানেও সেম একটা পজিশন ছিল, বাট এই পজিশন থেকে মার্কেটটা খুব ইজিলি অনেক ভালোভাবে বৃদ্ধি পেয়েছে, অনেক বড় একটা মুভ হয়েছিল। এখন এই মুভ হওয়ার পেছনের কারণটা আপনাদেরকে বলি, যে মুভটা যখন হয়েছিল তখন আপনারা দেখেন যে এখানে কোনো রেজিস্ট্যান্স ছিল না, বাট ঠিক একইভাবে আমরা যদি একটা এক্সপেক্ট করি যে মার্কেটটা একটা আপ মুভমেন্ট দিবে এই পজিশন পর্যন্ত, তাহলে তার হচ্ছে কয়েকটা মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স রয়েছে, অনেক স্ট্রং কিছু রেজিস্ট্যান্স রয়েছে সামনে, যেই রেজিস্ট্যান্সগুলোকে যদি ভাঙতে হয় তাহলে তার শক্তি লাগবে। আমার মনে হচ্ছে এই পজিশনটাতে সেই শক্তিটা অর্জন করছে, বাট তারপরেও এই মুভিং অ্যাভারেজগুলোকে যখন অ্যাটাক করবে তখন মার্কেটের পজিশনটা আসলে অনেক স্লো থাকবে, আমরা এই ধরনের কোনো বড়সড় মুভমেন্ট দেখতে পাবো না। আমরা এক্সপেক্ট করছি যে মার্কেটটা যেহেতু এই পজিশন থেকে সাপোর্ট পেয়েছে, মার্কেটটার উপরে যাওয়ার কথা, বাট উপরে কীভাবে যাবে সেটার ক্ষেত্রে যদি বলি, মার্কেটটা অনেক স্লো যাবে, অনেক ধরেন একটু বাড়বে কমবে বাড়বে কমবে, একটু সময় নিয়ে তারপরে হয়তো মার্কেটটা 6250 পর্যন্ত যেতে পারে। আর খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে মার্কেটটা কি আমাদেরকে এখান থেকে নিচে চলে যেতে পারে কি না। মার্কেটটা কি যদি আপনারা দেখেন আবার 6154 ঘরে চলে এসেছে এবং এটা নিচে আস্তে আস্তে চলে যাচ্ছে, দেন আমরা বলবো যে মার্কেটে তখন নতুন একটা কনসার্ন তৈরি হয়ে যাবে,
জাস্ট একটু ইজি করে বলি যে যখনই দেখবেন যে মার্কেটটা 6,150-এর নিচে চলে এসেছে, আমাদের অনেক বেশি সতর্ক থাকতে হবে তখন মার্কেটটা নিয়ে। আর মার্কেটটা সম্পর্কে ফিউচার যেই ডিরেকশনটা, আমরা হয়তো এক্সপেক্ট করছি মার্কেটটা ওপরে যাবে, মার্কেটটা ভালো হবে, কিন্তু এই ভালো হওয়া ব্যাপারটা ঠিক এই পজিশনে যেরকম একেবারে চলে গিয়েছিল, বড় সড়ো 70-80 পয়েন্টের মুভমেন্ট হয়েছিল, এরকম মুভমেন্ট হয়তো হবে না। আমরা খুব ছোট ছোট মুভের মাধ্যমে ওপরে যেতে পারি, এবং এটা এরকমও হতে পারে একটু উপরে গেল দেন সেখান থেকে আবার একটু নিচে নামলো, আবার হচ্ছে এখান থেকে আবার উপরে গেল দেন আবার হচ্ছে যে নিচে নামলো। এই জিনিসটা হলে একটা জিনিস ভালো হবে যে এই যেই ট্রেন্ড লাইন, ডাউন ট্রেন্ড লাইনটা রয়েছে সেটা ব্রেক করতে পারবে, এই পজিশনটাতে সে অনেক বেশি স্ট্রেংথ নিতে পারবে। মার্কেটটা যদি একই একবারে এটাতে চলে যায়, উপরে চলে যায়, যেটা মোস্ট আনলাইকলি, এটা হওয়ার সম্ভাবনা একটু কম মনে হচ্ছে, তাহলে দেখা যাবে কি আমাদের এইখান থেকে আবার একটা বড় সড়ো রিট্রেসমেন্ট হবে। সো আমরা খুব ভালোভাবে খেয়াল রাখবো যে মার্কেটটা আসলে কি করে। যদি আপনারা দেখেন 6,150-এর নিচে চলে এসেছে, তাহলে আপনারা একটু সতর্ক হয়ে যাবেন। আর যদি দেখেন মার্কেটটা বাড়ছে, খুব বেশি এক্সাইটেড হয়ে যাবেন না, মনে রাখবেন মার্কেটটা হয়তো হয়তো বলছি আস্তে আস্তে বাড়তে পারে। যদি একবারে বেড়ে যায় তাহলে 6,250 থেকে আবার বড় সড়ো একটা রিট্রেসমেন্ট আমরা পেয়ে যাব। আমি চাই যে মার্কেটটা আস্তে 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 বাড়ুক, তাহলে আমরা এই যেই ট্রেন্ড লাইনটা আছে, ডাউন ট্রেন্ড লাইনটা, সেটাকে আমরা ব্রেক করতে পারবো, এবং এটা ব্রেক করার পরে আমাদের ওপরে যাওয়ার অনেক ভালো একটা পসিবিলিটি তৈরি হবে। তো মার্কেটের হচ্ছে এই ছিল আলোচনা। আমি একটু চেষ্টা করব যে মার্কেটের যেই বড় বড় শেয়ারগুলো রয়েছে সেগুলোর চার্টগুলো আপনাদেরকে একটু দেখানোর জন্য। চলুন আমরা একটু দেখার চেষ্টা করি মার্কেটের চার্টটা। আমাদের ফার্স্ট শেয়ার হচ্ছে বেক্সিমকো, আমরা একটু বেক্সিমকো দেখার চেষ্টা করি কি পজিশনে রয়েছে। যেটা বলেছিলাম, বেক্সিমকো এখন পর্যন্ত ডাউন ট্রেন্ডে রয়েছে। এই এই পজিশনে একটা ভিডিও দিয়েছিলাম, মার্কেটটা ভেবেছিলাম মার্কেটটা যদি ভালো হয় তাহলে বেক্সিমকো এই ডাউন ট্রেন্ডটা ব্রেক করতে পারবে, কিন্তু আলটিমেটলি ডাউন ট্রেন্ডটা ব্রেক করতে পারেনি, সে আবার এখান থেকে নিচে চলে এসেছে। এখন দেখার বিষয় বেক্সিমকো হচ্ছে যে এই 114-115 লেভেলটা ধরে রাখতে পারে কিনা। আমার মনে হয় বেক্সিমকো এই লেভেলটা ধরে রাখতে পারবে এবং এখান থেকে আবার উপরে যাওয়ার ভালো সম্ভাবনা তৈরি করতে পারবে। বাট এখন হচ্ছে যে বেক্সিমকো আমি বলবো যে কেউ যদি রিস্ক নিতে চায় তাহলে নিতে পারে, 114-115 লেভেলে যদি এটা আসে তাহলে যদি কেউ বাই করে তাহলে একটা কুইক প্রফিট হতে পারে 120-24-125 পর্যন্ত। এটা হচ্ছে জাস্ট একেবারে শর্ট টার্মে ডে ট্রেডিং যারা করেন তাদের জন্য বলছি, বাট যারা হচ্ছে মিড টার্ম বা হচ্ছে লং টার্মে কিনবেন তাদেরকে বলবো যে মার্কেটটা যখন আপনারা দেখবেন বেক্সিমকো শেয়ারটি এই ডাউন ট্রেন্ড লাইনকে ব্রেক করতে পেরেছে তখন আপনারা এটা কেনার চেষ্টা করবেন। এরপরে হচ্ছে আমাদের সোনালী পেপার, এটা যদি একটু দেখার চেষ্টা করি, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড। দেখেন সোনালী পেপার শেয়ারটি তার ঠিক রেজিস্ট্যান্স লাইনের ওপরে রয়েছে, একটা গ্যাপ ছিল সেই গ্যাপটাও আজকে ফিল আপ করেছে। আমার মনে হয় এই শেয়ারটি কিছুটা নিচে নামবে আগামী বেশ আগামী দিন যাবত, কারণ এখানে যেহেতু বড় সড়ো রেজিস্ট্যান্স রয়েছে, যদি রেজিস্ট্যান্সটা ব্রেক করে ফেলতে পারে সাকসেসফুলি তাহলে হয়তো আমরা এটাকে খুব ইজিলি 900 ঘরে দেখতে পাবো। বাট যেহেতু 200-day মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স রয়েছে, হরাইজন্টাল রেজিস্ট্যান্স রয়েছে, সো আমরা হয়তো আমার এটাকে খুব সম্ভাবনা রয়েছে এটাকে একটু নিচে দেখতে পারি আমরা, বা এখানে একটু কনসোলিডেট করছে এরকম দেখতে পারি। কনসোলিডেট মানে হচ্ছে একই পজিশনে কয়েকদিন ধরে থাকছে, এইরকম হয়তো দেখতে পারি আমরা। আমি আপনাদেরকে এই পজিশনগুলোতে হয়তো দেখতে পারি যে কয়েকদিন এই প্রাইসটা এই পজিশনেই রয়েছে। ফরচুন নিয়ে যদি বলি, ফ্লোর প্রাইসে রয়েছে গ্যামলারদের শেয়ার, বড় গ্যামলার নাম বলবো না, নাম বললে চাকরি থাকবে না, বাট যাই হোক এইটাতে আটকা পড়েছে, আপনারা মজা নিতে পারেন। সে যেহেতু আটকা পড়েছে আপনারা আপনারাও এখান থেকে ওর সাথে একটু মজা নিতে পারেন, যদি কারো থেকে থাকে তাহলে সেল দিয়ে বের হয়ে আসতে পারেন, কারণ এই শেয়ারটি এইরকম একটা পজিশনে রয়েছে ফ্লোর প্রাইস শেষ হওয়ার পরে হয়তো ধারণা করছি যে এই শেয়ারটি আরও নিচে নেমে যেতে পারে।
যেটা আমি আমার আগের কোনো একটা ভিডিওতে রিসেন্টলি বলেছিলাম, মালিক স্পিন নিয়ে যদি বলি, মালিক স্পিন শেয়ারটি হরাইজন্টাল রেজিস্ট্যান্সের ওপরে রয়েছে, এই কারণে ওপর থেকে একটু নিচে নেমে গেছে। এইটা যে পরিমাণ বৃদ্ধি পেয়েছে, এই বৃদ্ধি পাওয়ার পরিমাণটা আসলে শেয়ারটিকে অনেক রিস্কের মধ্যে ফেলে দিয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ পুরো টেক্সটাইল সেক্টরকে একটা রিস্কের মধ্যে ফেলে দিয়েছে বলবো, যে এত বেশি বৃদ্ধি পেয়েছে। সো আমরা এটাতে চাইবো যে খুব নাইসলি এটা সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নেওয়ার পরে আমরা চাই যে এই হরাইজন্টাল রেজিস্ট্যান্স যেটা আছে সেই এটাকে যেন সে ব্রেক করতে পারে। এটাকে যদি ব্রেক করতে পারে তাহলে এটা আবার বিনিয়োগ নতুন একটা কুইক প্রফিটের জন্য আপনারা নিতে পারবেন, এই 38 টাকা লেভেলকে যদি ব্রেক করতে পারে। আর এখন পর্যন্ত এখনও নেওয়া যায়, কিন্তু এই যেহেতু ওপরেই ঠিক মাথার ওপরেই রেজিস্ট্যান্স রয়েছে, সো আমি বলবো আমার কাছে মনে হচ্ছে যে একটু বেশি রিস্ক হয়ে যাবে। বাট অনেকেই আছে যে রিস্ক নিতে পছন্দ করেন, বাট তারপরেও আমি বলবো যে এটা আসলে যদি আপনি পছন্দের তালিকায় থাকে তারপরে একটু দেখে নেন, আসলে দেখেন যে এটা 38 টাকা লেভেলটা ক্রস করতে পারে কিনা। যদি 38 টাকা লেভেলটা ক্রস করতে পারে দেন আপনারা এটা নিতে পারেন। এর আগ পর্যন্ত একটু দেখাই আমি বলবো যে শ্রেয়, আর যাদের অলরেডি রয়েছে তারা নিশ্চয়ই হোল্ড করবেন, হোল্ড করে দেখতে পারেন যে 38 টাকা লেভেলে এটা কীরকম বিহেভ করছে। যদি 38 টাকা লেভেলকে খুব সুন্দর নাইসলি ক্রস করতে পারে তাহলে ধরে রাখেন, যদি ক্রস করতে না পারে 38 টাকা থেকে ফিরে আসে তাহলে এটা থেকে প্রফিট তুলে নেওয়াই উত্তম মনে করব। এরপর হচ্ছে ইন্ট্রাকো, ইন্ট্রাকো নিয়ে যদি একটু দেখি ইন্ট্রাকোর চার্টটা অনেকটা বেড়ে গিয়েছে, ইন্ট্রাকো শেয়ারটি বেশ খানিকটা বেড়ে গিয়েছে। এইটা আসলে নতুনভাবে কেনার জন্য না, যদিও বা এটার হয়তো 43 টাকা 44 টাকা পর্যন্ত যেতে পারে, বাট তারপরেও বলবো যে নতুনভাবে এটা আসলে এটা থেকে প্রফিট তুলে নেওয়াই উত্তম। নতুন করে বাই করাটা অনেক রিস্কি, দেখেন কতটুকু উপরে গিয়েছে, এখানে আপনি কোনো স্টপ লস সেট করতে পারবেন না। আপনি এই পজিশনে কিনলেন, 40 টাকা লেভেলে কিনলেন, আপনি স্টপ লস সেট করতে হলে আপনার 27 টাকা লেভেলে গিয়ে স্টপ লস সেট করতে হবে। সো এটা হচ্ছে যে আনরিয়েলিস্টিক বলবো। সো এটাতে যারাই আছেন প্রফিট তুলে নিতে পারেন, প্রফিট বুক করতে পারেন, আবার যখন কমবে হয়তো 30-31 টাকা লেভেলে আসবে তখন আবার এটা দেখতে পারেন, ভেবে ভাবতে পারেন। অথবা এরকমও হতে পারে এই শেয়ারটি হয়তো এরকম ট্রেন্ড লাইন থেকে যখন আবার সাপোর্ট নিতে চাইবে তখন এই পজিশনটাতে গিয়ে আবার কিনতে পারেন। এটা হচ্ছে টোটালটাই ডিপেন্ড করবে আপনার প্রাইস অ্যাকশনের ওপরে। যদি খুব নাইসলি এই ট্রেন্ড লাইনটা ধরে রাখতে পারে, বা আমাদের দেশের মার্কেটে এই ট্রেন্ড লাইনগুলো তেমন ভালো কাজ করে না, বাট তারপরেও যদি এটা কখনো দেখেন যে এই ট্রেন্ড লাইনটা ধরে রাখে, ধরে রেখেছে ট্রেন্ড লাইন থেকে সাপোর্ট নিয়েছে, দেন এটা আবার নতুনভাবে বাই করার জন্য ভাবতে পারেন। বাট বর্তমানে যাদের আছে তারা এটা থেকে প্রফিট নিতে পারেন, এটা প্রফিট নেওয়ার খুব ভালো একটা পজিশনে রয়েছে। এইরকম সুযোগ হয়তো আর সবসময় পাবেন না প্রফিট নেওয়ার, আর সবসময় চেষ্টা করবেন প্রফিটটা আপনি নিতে মার্কেটটা যখন বাড়ে তখন। আপনার লোভকে অবশ্যই সংবরণ করবেন, লোভকে সংবরণ করে মার্কেটটা যখন বাড়ছে তখন আপনি প্রফিট বুক করে ফেলবেন, কমার সময় প্রফিট বুক করাটা আসলে বোকামি। বিএসসি নিয়ে যদি বলি, বিএসসি শেয়ারটি কনসোলিডেশন পিরিয়ডের মধ্য দিয়ে যাচ্ছে, খুব নাইস একটা ইয়ের মধ্যে আছে বিএসসি শেয়ারটি। এই দুইটা হচ্ছে এই পজিশনটাই হচ্ছে এইটার কনসোলিডেশন পিরিয়ড। যারা হচ্ছে এটা থেকে কুইক গেইন করতে চান তারা 125-125 টাকা যখন দেখবেন যে শেয়ারটি ব্রেক করেছে দেন এটাতে এন্ট্রি নিতে পারেন। আর অনেকেই আছেন যারা কনসোলিডেশনের মধ্যে বিনিয়োগ করেন, তারা এই পজিশনে বিনিয়োগ করতে পারেন। আপনাদের জন্য স্টপ লস হচ্ছে 100 টাকা লেভেলে, এই শেয়ারটি হয়তো 100 টাকা লেভেলের নিচে যাবে না, এখান থেকে হয়তো কনসোলিডেশন করে আমরা একটা বড় সড়ো মুভমেন্ট দেখতে পারি হয়তো 146 টাকা বা 150 টাকা লেভেল পর্যন্ত। তো এই ছিল আজকের আলোচনা, আশা করি সবার কাছে ভালো লেগেছে, সবার সুস্বাস্থ্য কামনা করি। যেহেতু আগামীকাল হচ্ছে মার্কেট বন্ধ থাকবে 15ই আগস্ট জাতীয় শোক দিবসের জন্য, আমরা হয়তো 16ই আগস্ট মার্কেটটা কীরকম হবে সেই ব্যাপারে আবার নতুনভাবে ভিডিও আপলোড করব। বাট এছাড়াও চেষ্টা করব নতুন কোনো শেয়ার নিয়ে হয়তো আগামীকাল কোনো ভিডিও দেওয়া যায় কিনা সেটা দেখার। তো সাথে থাকার জন্য ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।